হ্যালো গাইস, আজকে আমরা ফেজ রিলেশন দেখবো, অর্থাৎ সাইন ওয়েভের অল্টারনেটিং কারেন্টের ফেজ রিলেশন। তো আমরা অল্টারনেটিং কারেন্টের জন্য বেসিক ইকুয়েশন যেটা ছিল, অল্টারনেটিং কারেন্টের বেসিক ইকুয়েশন হচ্ছে আমার, এটা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্টের বেসিক ইকুয়েশন, অর্থাৎ ভিটি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এখানে ভিটি হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অর্থাৎ টাইমের একটা ফাংশন, এবং ভিএম হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউড, সাইন হচ্ছে একটা অপারেটর, ওমেগা হচ্ছে আমার একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং টি হচ্ছে টাইম। সো দিস ইজ মাই হচ্ছে ভোল্টেজের জন্য আমার অল্টারনেটিং কার্ভের ইকুয়েশন, নিচেটা হচ্ছে কারেন্টের জন্য। ওকে, সো আমরা যদি দেখি যে এখানে দুটো ওয়েভ দেখা যাচ্ছে, একটা রেড ওয়েভ আর একটা হচ্ছে গ্রিন ওয়েভ। সো রেড ওয়েভ আর একটা হচ্ছে গ্রিন ওয়েভ। সো রেড ওয়েভ দেখো যে 0 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে, বাট গ্রিন ওয়েভটা 90 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে। তো এই 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে আমার গ্রিন ওয়েভ, এবং 0 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে লাল ওয়েভ, অর্থাৎ রেড। অর্থাৎ এই রেড ওয়েভ এবং গ্রিন ওয়েভের মধ্যবর্তী থেটা, অর্থাৎ এটাকে যদি আমি থেটা বলি, মধ্যবর্তী রেড ওয়েভ এবং গ্রিন ওয়েভের মধ্যবর্তী থেটা, অর্থাৎ দশা পার্থক্য বা কি ফেজ ডিফারেন্স, অর্থাৎ এই যেখানে দেখানো হয়েছে থেটা, থেটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ রেড ওয়েভ এবং গ্রিন ওয়েভের মধ্যবর্তী দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো দশা পার্থক্য মূলত এইভাবে বের করা যায় দুটো ওয়েভ দেওয়া থাকলে। তো সাপোজ এই গ্রিন ওয়েভ আরেকটা ওয়েভ ধরো 180 ডিগ্রি থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি থেকে যদি উৎপন্ন হয়, তাহলে রেড ওয়েভ, আমি বলছি রেড ওয়েভের সাথে এই নতুন ওয়েভটার, অর্থাৎ এটা যদি পিঙ্ক কালার হয়, পিঙ্ক ওয়েভের ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স হবে কত? 180 মাইনাস 0, সো ফেজ ডিফারেন্স হবে 180 ডিগ্রি। বাট যদি গ্রিন ওয়েভের সাথে যদি পিঙ্ক ওয়েভের দেখো, তাহলে পিঙ্ক ওয়েভের সাথে গ্রিন ওয়েভের ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি, 180 মাইনাস 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স গেল। এখন একটা বিষয় আসবে, সেটা হচ্ছে যেই ওয়েভটা আগে উৎপন্ন হবে সেই ওয়েভটা পরের উৎপন্ন হওয়া ওয়েভটাকে লিড করবে, এবং যে ওয়েভটা পরে উৎপন্ন হবে সেই ওয়েভটা আগে উৎপন্ন হওয়া ওয়েভটাকে ল্যাগ করবে। ওকে, সো আগে উৎপন্ন হওয়া ওয়েভটাকে ল্যাগ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রেড ওয়েভটা গ্রিন ওয়েভের আগে উৎপন্ন হয়েছে, তাহলে রেড ওয়েভটা গ্রিন ওয়েভটাকে লিড করবে, এবং গ্রিন ওয়েভটা যেহেতু রেড ওয়েভের পরে উৎপন্ন হয়েছে, এখানে গ্রিন ওয়েভটা রেড ওয়েভটাকে ল্যাগ করবে, যেটা এখানে দেখানো হয়েছে। আর লিড জি গ্রিন ওয়েভটাকে লিড করবে, এবং জি ল্যাগ আর, বাট কত ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে বা লিড করবে সেটা হচ্ছে তাদের মধ্যে যে দশা পার্থক্য। তাহলে আর এবং, অর্থাৎ আর এবং জি এর মধ্যবর্তী দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। আর এবং জি এর মধ্যবর্তী দশা তো 90 ডিগ্রি, দেখছো এখানে দেখা হয়েছে 90 ডিগ্রি। ওকে, আর লিড জি বাই 90 ডিগ্রি, এবং জি ল্যাগ আর বাই 90 ডিগ্রি। এখন একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে সাপোজ এখানে একটা সাইন ওয়েভ দেখানো হয়েছে। ওকে, সো এই সাইন ওয়েভটা দেখানো, চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এই সাইন ওয়েভটা নেগেটিভ এক্স এর দিকে চলমান, অর্থাৎ যাচ্ছে, যদি বা নেগেটিভ এক্স থেকে উৎপন্ন হয়েছে বা নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে, তাহলে আমরা এই বেসিক ইকুয়েশনের সাথে একটা থেটা যোগ করে দিব, থেটাটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। যদি নেগেটিভ এক্স এর দিকে যায়, তাহলে আমরা এর সাথে ফেজ ডিফারেন্সটা যোগ করব। কিন্তু যদি এই ওয়েভটা পজিটিভ এক্স এর দিকে যায়, পজিটিভ এক্সের দিকে যায়, এটা ছিল নেগেটিভ, এটা যদি পজিটিভ এক্সের দিকে যায়, তাহলে আমরা এই ওমেগা টি থেকে ফেজ ডিফারেন্স বা থেটাকে বাদ দিব, বিয়োগ করব, ঠিক আছে, অর্থাৎ তখন আর পজিটিভ থাকবে না, তখন এটা হবে আমার নেগেটিভ। ওকে, সো আলটিমেটলি আমরা পজিটিভ এবং নেগেটিভ লিখতেছি, অর্থাৎ পজিটিভ হচ্ছে যখন কখন হবে, যখন ওয়েভটা নেগেটিভ এক্সের দিকে যাবে বা নেগেটিভ এক্স থেকে উৎপন্ন হবে, বাট যখন সাইন ওয়েভটা পজিটিভ এক্সের দিকে যাবে, পজিটিভ এক্স থেকে উৎপন্ন হবে, তখন হবে মাইনাস। ওকে, সো আমরা এখন একটা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে এরকম, সাপোজ দুইটা ওয়েভ দেখানো হয়েছে, ভি ইজ ইকুয়াল টু 10 sin ωt + 30। এখানে হলুদ চিহ্ন দিয়ে গোল করে আমি বুঝাই দিছি, ভি হচ্ছে আমার ভোল্টেজ, 10 হচ্ছে আমার ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউড, সাইন হচ্ছে একটা অপারেটর, ওমেগা টি তো ওমেগা টি, আর এখানে 30 ডিগ্রি হচ্ছে আমার থেটা। অর্থাৎ আবার দেখো যে এখানে আমার ওয়েভের ওমেগা টি সাথে 30 যোগ করা হয়েছে, যোগ করা মানে কি, ওমেগা টি এর সাথে 30 আমার যোগ করা হয়েছে, যোগ করা মানে কি, সে নেগেটিভ এক্স থেকে উৎপন্ন হবে। তাহলে নেগেটিভ এক্স থেকে যদি উৎপন্ন হয়, তাহলে দেখো এই যে চিত্রে দেখানো হয়েছে, দেখো নেগেটিভ এক্স থেকে উৎপন্ন হয়েছে, নেগেটিভ এক্স থেকে, এটা হচ্ছে 0 0 থেকে 30 ডিগ্রি পরে, অর্থাৎ 30 ডিগ্রি যেহেতু যোগ করেছে, তাহলে 0 থেকে 30 ডিগ্রি আগে নেগেটিভ এক্স থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এটা যদি এতটুকু যদি আমার 30 হয়, এতটুকু যদি আমার 30 হয়, এতটুকু যদি আমার 30 হয়, তাহলে 30 ডিগ্রি এই পয়েন্ট থেকে সে উৎপন্ন হয়েছে। ওকে, সো আর পরের যদি পরেরটা যদি আমরা দেখি, আই, অর্থাৎ
কারেন্ট ওয়েভের জন্য দেখানো হয়েছে যে এটা হচ্ছে আমার অ্যাম্পলিচিউড 5, আর দেখো যে ওমেগাটির সাথে 70 ডিগ্রি যোগ করেছে, তার মানে এটাও নেগেটিভ এক্স থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কত যোগ করেছে? 70 ডিগ্রি। তাহলে 0 থেকে 70 ডিগ্রি যাবো, এই যে 0 0 পয়েন্ট থেকে আমরা 70 ডিগ্রি আসছি, অর্থাৎ এই যে এখানে দেখানো হয়েছে 70 ডিগ্রি, অর্থাৎ 70 ডিগ্রি আসছি। এখন দেখো যে এই গ্রিন ওয়েভটা অর্থাৎ আই উৎপন্ন হয়েছে 70 ডিগ্রি থেকে এবং ভি উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি থেকে, অর্থাৎ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 70 - 30, অর্থাৎ এই রেড ওয়েভটা উৎপন্ন হওয়ার আরও 40 ডিগ্রি আগে আমার সবুজ ওয়েভটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার 70 আর এই পয়েন্টটা হচ্ছে আমার কত? 30। সো 70 - 30 ইজ ইকুয়াল টু 40। সো ফেজ ডিফারেন্স কত? 40। তাহলে এই সেম ঘটনা আমরা যে আগে দেখলাম সেটা এখানে দেখানো হয়েছে যে আই লিড ভি, অর্থাৎ যেহেতু আই আগে উৎপন্ন হয়েছে এই কারণে আই ভিকে লিড করবে, কত ফেজ ডিফারেন্স কত? 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেজ ডিফারেন্সে সে লিড করবে, এবং যেহেতু ভি পরে উৎপন্ন হয়েছে এই জন্য ভি আইকে ল্যাগ করবে, কত অ্যাঙ্গেলে ল্যাগ করবে? 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এভারেজ ভ্যালু। ওকে, এখন দেখো যে এভারেজ ভ্যালু যদি আমি দেখাই, দেখো এভারেজ মানে কি গড়, সাপোজ ধরো দুইটা সংখ্যা হচ্ছে 5,5, 5,5কে যদি আমি এভারেজ করি অর্থাৎ যোগ ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা যোগ করবো তার সংখ্যা দ্বারা ভাগ, অর্থাৎ 5 + 5 / 2 এটার গড় কত? 5। কিন্তু যদি দুইটা সংখ্যার একটা যদি পজিটিভ হয় এবং একটা যদি নেগেটিভ হয় তাহলে দেখো যে 5 + -5 ইজ ইকুয়াল টু ডিভাইডেড ইকুয়াল টু 0, অর্থাৎ এর এভারেজ হচ্ছে 0। এখন যদি আমরা একটা সাইন ওয়েভ দেখি, এটা হচ্ছে আমার একটা সাইন ওয়েভ, দেখো সাইন ওয়েভ যদি আমরা আঁকা হয়নি, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল ও নেগেটিভ হাফ সাইকেল সমান হবে, ঠিক আছে? তাহলে এই যে যে অংশটা আছে এই অংশটা এবং এই অংশটা সমান, কিন্তু কি বিপরীত, জাস্ট এই 5, -5 এর মতো। তাহলে এটাকে যদি আমি গড় করি তাহলে গড় আসবে আমার 0। 0টা হচ্ছে একটা ইউজলেস ভ্যালু, এই কারণে আমরা 0কে ব্যবহার করবো না। এই কারণে আমরা কি করব, আমরা করব হচ্ছে শুধুমাত্র এই পজিটিভ হাফ সাইকেল, হাফ সাইকেলের জন্য গড় বের করবো, ঠিক আছে? গড় মান বের করবো, যেহেতু ফুল সাইকেলের জন্য বের করলে আমার গড় মান আসতেছে 0, সো আমার এটা ইউজলেস, অর্থাৎ 0 আমার কোনো কাজে আসবে না। এখন আমরা শুধু পজিটিভ হাফ সাইকেলের জন্য অথবা শুধু নেগেটিভ হাফ সাইকেলের জন্য বের করবো। সো আমরা এখন যদি বের করার ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ, এখানে দেখানো লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কার্ভ, অর্থাৎ এরিয়া আন্ডার দি কার্ভ, কার্ভ কোনটা? এটা হচ্ছে আমার সেই কার্ভ, পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি বলছি দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের নিচে এটা হচ্ছে আমার কার্ভ এরিয়া, সরি কার্ভের নিচে হচ্ছে আমার এরিয়া, এরিয়া দেখানো হয়েছে, ডিভাইড বাই কি? লেন্থ অফ কার্ভ। লেন্থ অফ কার্ভ কি? এখানে যদি 0 পয়েন্ট হয় এবং এটা যদি T/2 পয়েন্ট হয় তাহলে T/2 থেকে আমি যদি 0 বাদ দিই তাহলে লেন্থ, এতটুকু আমি লেন্থ পাচ্ছি, ঠিক আছে? এতটুকু পাচ্ছি আমি লেন্থ, তাহলে লেন্থ অফ কার্ভ দ্বারা ভাগ করতে হবে। এখন এটা যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে, এই কারণে এটাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ভাগ করা হয় তাহলে আমরা কি ইন্টিগ্রেশন করবো? ইন্টিগ্রেশন করে মানে কি যোগ করা, তাহলে এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু T/0 to T/2, অর্থাৎ এটা হচ্ছে আমার লিমিট, 0 থেকে কত? T/2 পর্যন্ত আমি যোগ করবো, তাহলে T/2 আইটিকে, এটা যেহেতু আমার একটা কারেন্টের কার্ভ দেখানো হয়েছে, কারেন্টের কার্ভ দেখানো হয়েছে, সো আমি এখানে আই বসাচ্ছি এবং 0 to T/2 ডিভাইড বাই কি? লেন্থ অফ কার্ভ, লেন্থ অফ কার্ভ কত হয়েছে আমি? T/2, সো দ্যাট মিনস T/2 দ্বারা আমি ভাগ করতেছি, T/2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি এখানে যখন সাধারণ ক্যালকুলাস মতো ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করার পর আমি একটা ভ্যালু পাবো, এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 2/π × পিক, পিক পিক কি? পিক পিক মানে হচ্ছে পিক ভ্যালু, অর্থাৎ 2/π আমি ক্যালকুলেশন করে পাবো এবং এই পুরোটি পাবো, এবং অর্থাৎ 2/π এর সাথে আমি পিক ভ্যালু যোগ গুণন করে দিলে আমি এভারেজ ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। তাহলে পিক ভ্যালু কোনটা? পিক ভ্যালু হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পিক ভ্যালু, আর এখানে পিক ভ্যালু, পিক ভ্যালুটা আমরা 2/π এর সাথে গুণ করে দিলেই আমরা এভারেজ ভ্যালু পাচ্ছি। সো এটা ছিল আজকের মতো লেকচার, আমরা নেক্সট লেকচারে আরও নতুন বিষয় বোঝার চেষ্টা করবো। থ্যাংক ইউ।